গাইস, আমার হাতে দেখতেছেন একটা প্যানাসোনিক ট্রিমার 2051K, ইআর 2051K, আর একটা আছে ইআর 2031K। এটা হচ্ছে 1 আওয়ার, 1 ঘন্টার মধ্যে চার্জ হয়। আর একটা আছে, এটা দেখেন, এটা 8 আওয়ার, এটা কিন্তু 8 ঘন্টার মধ্যে চার্জ হয়, ফুল চার্জ হয় এটা। তো গাইস, আমি এটাই বলতে চাচ্ছি, আপনারা কিন্তু এই মেশিনটা অনেকেই শখ করে কিনেন, এবং কি যারা সেলুনের কাজ করেন বা ঘরে বাসায় ইউজ করেন, কিন্তু এটা মেশিনটা কিন্তু নাম্বার 1, অনেক দামিও, মেড ইন জাপান এটা। তো গাইস, এটা আপনারা ইউজ করেন ঠিক আছে, কিন্তু এটা ইউজ করার নিয়মটা কিন্তু জানেন না, এবং কি শুধু শুধু মেশিনটা কিন্তু ভালো, শুধু শুধু বলেন না মেশিনটা নষ্ট হয়ে গেছে, মেশিনটা স্পিড কমে গেছে, মেশিনটা চলে না, মেশিনটার ব্যাটারি মানে ডাউন হয়ে গেছে। তো আমি বলবো সেটা না, অত সহজে কিন্তু প্যানাসোনিক কোম্পানি কিন্তু অনেক ফেমাস, এই কোম্পানির ট্রিমার অত তাড়াতাড়ি নষ্ট হয় না। তো আমি দেখাই আপনাদের, এই দেখেন একটা ট্রিমার, এই ট্রিমারটা বলতেছি ব্যাটারি, আমার মেশিনের ব্যাটারিটা চেঞ্জ করতে হবে কাস্টমার। তো আমি বলবো এটা কোনো চেঞ্জ করার কোনো দরকারই নেই, আর ব্যাটারি যদি ডাউনও হয় তো ওয়ার্ক মানে দোষেই হয়েছে, কারণ এটা ইউজ করতে গেলে কিছু নিয়ম আছে, অনেক কিছু, যেমন এটা ব্লেড আছে, এই ব্লেডটারে পরিষ্কার করতে হয়। তো দেখেন, আমি এখন এটারে লাগাবো, দেখেন একটু চলতেছে, আবার বন্ধ হয়ে যেতেছে, সেই জন্য বলতেছে চার্জ নাই। কিন্তু দেখেন এদিকে এটার মোটরটা কিন্তু, মানে এই মোটরটা দেখেন, আমি আমি এভাবে রাখতেছি কিন্তু বন্ধ হচ্ছে না, মানে অনেক অনেক স্পিড বা এবং কি অনেক পাওয়ারফুল। তো আমি যেটা বুঝতেছি, এটার কোনো মোটর বা ব্যাটারি বা চার্জারের কোনো প্রবলেম না, এটার প্রবলেম হচ্ছে শুধু এই ব্লেডটা, কাস্টমার এই ব্লেডটারে কোনোদিনও ক্লিন করেনি, বাস ইউজ করতেছে। আপনারা জানেন অবশ্যই, আপনি যদি সেলুনে কাজ করেন অবশ্যই জানেন, আপনি প্রত্যেক দিন শেভ করেন, বা শেভ করলে অবশ্যই আপনার শেভিং জেল বা যে কোনো জেল ইউজ করেন প্রথমে, তারপরে এই মেশিন ইউজ করেন, বা অনেকের স্কিনের মধ্যে প্রথমে ক্রিম ইউজ করে তারপরে এটা দিয়ে খাটে, অনেক কিছু আছে। বা একজন মানুষ আমি এখন আইসে বাইর থেকে আইসে, বা আপনি বাসায় আপনি বাইরে থেকে আইসেন, বা এটা ইউজ করতেছেন, কিন্তু দেখেন এই যে এটার ব্লেডটা এভাবে মুভ করে, মানে এদিকে ওদিকে যায়, তো এখানের মধ্যে যদি সামান্য একটু ময়লা লেগে যায়, তো আস্তে আস্তে এটার ঘষা ঘষতে 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 এই ময়লাগুলো কিন্তু এখানে গাম হয়ে যায়, মানে গ্লু হয়ে যায়, মানে গ্লু মানে আটা, আমি বাংলায় বলবো একবার ফ্রেশ সিলেটি ভাষায়, এটা কী হয়ে যায়, এখানে একটা গ্লু হয়ে যায়, গ্লু সৃষ্টি হয়ে যায়, তখন ব্লেডটা এখানে মানে আটা লগে, মানে যে ছাপটা না, এটা ফ্রি ফ্রি ওদিক সেদিক দিতেছে না, মানে রিমুভ দিতেছে না, বাস অনেক, দেখেন আমি দেখতেছি অনেক শক্ত, এটা দেখেন অনেক শক্ত। তো এই এই যে মেশিনের মোটরটা, এটা কিন্তু ঘুরলে পরে মেশিনটা এটা ওদিকে ওদিকে টাচ হয়। তো দেখুন, আমি আমি এখন আপনাদের 1 মিনিটে দেখাই দিয়েছি, এটা ব্যাটারির কোনো সমস্যা না, আমি মেশিনটার স্পিড এখন বাড়াবো, দেখবেন আমি চালাইতেছি, দেখেন এখন চলতেছে না আবার। তো গাইস দেখেন এখন চলতেছে, দেখেন আমি এখন চালু রেখেছি, আমি একটু এখানে শুধু একটু অয়েল দেবো, দেখেন আওয়াজটা, দেখেন এখানে দিলাম, দেখেন আমি এখন হাত লাগাইলে কিন্তু বন্ধ হচ্ছে না, দেখেন 1 ঘন্টা, দেখেন আগে কিন্তু স্টপ হয়ে যেত, তারপরে আবার দেখেন, এবং কি এখানে দেখেন এই যে ব্লেডটা আছে, আমি আপনাদের খুলিয়ে খুলবো, এটা আমি আমি এটা খুলে নেব, দেখেন এই ব্লেডটা কিন্তু আপনারা যদি খুলতে চান, এখান থেকে যে স্প্রিংটা আসছে এটা কিন্তু খুলবেন না, শুধুমাত্র এই যে দেখেন স্প্রিংটা আসছে, এটা এটারে সামান্য ওদিকে নিয়ে আসবেন, বেশি উপরে না কিন্তু, আবার এটারও সামান্য ওদিকে নিয়ে আসবেন, স্ক্রুড্রাইভার বা কিছু নিয়ে আমার কাছে বা তুজা দিয়ে বলতেছি, দেখেন এখানে আমি তেল ইউজ করছি, এখানের মধ্যে কিন্তু অনেক ময়লা জমে আছে, দেখতেছেন ময়লাগুলো যেভাবে আছে এভাবেই রয়েছে, ঠিক আছে। তো আপনারা শুধু, আমি এটা বলবো আপনারা শুধু এটা খুলু খোলার কোনো মানে নাই, এটা খুললে যদি স্প্রিংটা এখান থেকে খুলে যায়,
একান্তে যদি খুলে যায় তাহলে কিন্তু আপনারা এটা আর মানে ফিটিং করতে পারবেন না। এই স্প্রিংয়ের ফিটিং করার জন্য অনেক কাস্টমার বহুত দূর থেকে আমার কাছে আসে, এটা গ্যারান্টি দিয়ে, মানে স্প্রিংটা আমি ফিটিং করতে পারি, আমি দেখেছি, আমি এখানে ওমানে অনেকেই কিন্তু আমার মতো কেউ ফিটিং করতে পারে না। তো যাই হোক, আমি একথা বলবো না, আমার সে বড় বড় উস্তাদ আছে অবশ্যই, আমি একজন নিম্নমানের একজন মেকানিক, দেখেন এগুলো দেখেন এখন তো ছুটতেছে না, আমি এভাবে দিতেছি দেখেন ছুটতেছে না, দেখেন এটা কী কাজ কাজটা হয়ে আটা হয়ে লেগে গেছে। তো আপনার ভুল হচ্ছে এটাই, মেশিন নিয়ে যখন আমি এটা আবার ফিটিং করি, আমি একটু পরিষ্কার করে নিই এটারে। তো মেশিন যখন আপনারা ইউজ করবেন, মেশিনের সাথে দেখবেন ওয়েল দেন, ওয়েল আছে একটা ছোটো ব্রুশ আছে মানে ব্রাশ আছে এটারে, এটা কিন্তু না খুলে আপনারা ব্রাশ দিয়েছে ঠিক আছে, এই ব্রাশ দিয়ে কি না খুলে এখানে যে চুলগুলো আছে পরিষ্কার করার জন্য, কিন্তু আপনারা করেন না। এবং কি তেল আমি দেখেছি প্রত্যেক মেশিন আমাদের কোম্পানি থেকে নিয়ে যায় কিন্তু ওরা তেলও ইউজ করে না। তো আমি কি বলবো, যখন আপনি মেশিনটা দেখবেন স্পিড কমতি হয়ে গেছে, কমতি হওয়ার পরে আপনি দেখেন ঠিক এই জায়গায় এক ডপ অয়েল এখানে ও ঠিক এই জায়গায় ঠিক এখানে এক ডপ, এখানে এক ডপ লাগাইবেন, তারপরে মেশিনটারে প্রথমে এখানে ওর এখানে লাগাইবেন দু সাইড, দেখেন আমি একটু এভাবে লাগালাম সামান্য পাস, বেশি না, বেশি দিলে কিন্তু অয়েলটা আপনাদের মানে স্কিনে লাগতে পারে, দেখেন এভাবে বাস। তারপরে আপনি কী করবেন, মেশিনটা এই এই এটা আবার লাগাবেন, লাগিয়ে এখানে দেখেন এখানে এক টপ দিবেন, দেখেন গাইস আমার মেশিন এখন চলতেছে, এবং কি মেশিনটা যে বন্ধ হবে না এটাও আমি গ্যারান্টি। দেখেন আমি এখানে আমার একটা ব্রুশ আছে এটা দিয়ে কেটে দেখাই আপনাদের, দেখেন কীভাবে কাটতেছে, মানে বন্ধ হচ্ছে না, এটা ব্রুশটা আমি বেশি জোরে লাগালাম না, কারণ ব্রুশটা কিন্তু হার্ড অনেক, মেশিনের ব্লেডটা কিন্তু প্রবলেম হতে পারে, সেই জন্য সামান্য লাগিয়ে দেখলাম, দেখেন ব্রুশের এখানে লাগিয়ে আছে। তো গাইস অবশ্যই বুঝতে পারলেন, আমি এটাই আমার রিকোয়েস্ট, আপনারা মেশিন ইউজ করবেন, মেশিন প্রত্যেক মেশিনে যখন শুধু প্যানাসোনিক না যে কোনো ট্রিমার বা ক্লিপার যখন দেখবেন আপনার মেশিনে কাল বা দুই দিন তিন দিন আগে খুবই ভালো স্পিড ছিল, এখন স্পিড কমে গেছে, সামান্য অয়েল দেবেন এখানে, কিন্তু অয়েল কিন্তু আপনার খাওয়ার অয়েল এবং কি মাথার অয়েল দিবেন না, স্ক্রিনের অয়েল দিবেন না, এখানে দেখেন এ ধরনের অয়েল কিন্তু মার্কেটে আমার দোকানে অনেক অ্যাভেলেবেল আছে, যে দর্জির দোকান আছে এই দোকান সেই দোকান এগুলোর মধ্যে পাওয়া যায়। তো এটাই ভিডিওটা, যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অলরেডি যদি করে থাকেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো বাই, আই আজ এই পর্যন্তই, অবশ্যই দেখেন আমার মেশিনটা আবার দেখা যাচ্ছি, ভালো থাকবেন, বাই, টাটা।